আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম। নিদর্শন টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় চাকরি প্রার্থী, আজকে আমরা কথা বলবো WBSSC-র আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ বিষয়ে। আমরা জানি সুদীর্ঘ প্রায় 9 বছর থেকে এই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। আমাদের নিকটে ডিভিশন বেঞ্চ থেকে একটি কিন্তু গুড নিউজ এসেছে, যেটা অনেকে আমরা জানি। আজকের আলোচনাটি বেকার যুবক তথা চাকরি প্রার্থীদের মনে কিন্তু একটা আশার আলো জাগাবে। আমরা বিগত দিনে দেখলাম যে 2009 সালের থমকে থাকা একটা প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছিল, সেটাও কিন্তু নিরসন হতে যাচ্ছে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হতে যাচ্ছে। এবং পাশাপাশি WBMSC তথা মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ তো হয়ে গেছিল, কিন্তু পরীক্ষা কবে হবে এই নিয়ে আমরা চিন্তিত ছিলাম। সেটাও কিন্তু কমিশনের চেয়ারম্যান কর্তৃক প্রত্যেক জেলার DM-কে পাঠানো চিঠি থেকে আমরা জানতে পেরেছি যে সেই পরীক্ষাটাও সম্ভাব্য একটা ডেট পাওয়া গেছে, সম্ভবত আগামী মাস সেপ্টেম্বরের 3rd কিংবা 4th উইকে হতে পারে। পাশাপাশি আরও একটা জিনিস বেকার যুবকদের উদ্দেশ্যে বলবো যে হতাশার কিছু নেই, আপনি যদি খুঁজেন তাহলে সেটা পাবেন, মন থেকে কোনো জিনিস চাইলে সেটা পাবেন, হতাশার কিছু নেই। এত কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা দেখলাম বা দেখতে পাচ্ছি যে SI পুলিশ বিভাগের যেটা ওয়্যারলেস অপারেটর বিভাগের একটা নিয়োগ কিন্তু হতে যাচ্ছে, তাদের বিভিন্ন ট্রেনিং প্রক্রিয়া এবং সমস্ত কিছু হয়ে গেলেই তারা জয়েন করে নেবে ইতিমধ্যে। এই সমস্ত সুখবরের পাশাপাশি যেটা এই মুহূর্তে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আপার প্রাইমারির নোটিফিকেশন যে হয়েছিল 2014 সালে এবং পরীক্ষা হয়েছিল 2015, বিভিন্ন আইনি জটিলতার কারণে সেই প্রক্রিয়া কিন্তু থমকে আছে। কিন্তু রিসেন্টলি আমরা যে সুখবরটি পাচ্ছি সেটি হচ্ছে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের কেসটির যে হিয়ারিং ছিল সেটি ছিল কিন্তু বিচারপতি মাননীয় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। সেখান থেকে আমরা যে সংবাদটি পাচ্ছি সেটা হচ্ছে মহামান্য আদালত তথা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে আজ থেকে অর্থাৎ 16 আগস্ট 2023 বুধবার থেকে আগামী 7 দিনের মধ্যে কমিশনকে কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের নামও প্রকাশ করতে হবে। অর্থাৎ দুটি লিস্ট তাদেরকে প্রকাশ করতে হবে, একটি এম্প্যানেলড তথা মেধা তালিকা এবং আরও একটি হচ্ছে ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে এইটা কিন্তু প্রকাশ করতে হবে এবং সময় দিয়েছে 7 দিন। উল্লেখ্য যে আগামী 15 দিনের মাথায় আবার এই কেসটির শুনানি হবে। আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং পাশাপাশি আমার শুভকামনা রইল। আমি চাই তারা এই যথাযোগ্য তাদের অধিকার পাক, চাকরি পাক এবং সমাজে আলটিমেট তারা একটা মর্যাদা পাক, এই সমস্যার নিরসন হোক, এটা আমি কামনা করি। উইশ ইউ অল দ্য বেস্ট।